আমরা গ্রুপ থ্রি কোশ্চেনগুলো সলভ করছি। এ ও বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 ও 17, এ বি যৌগটি কি হওয়ার সম্ভাবনা? উৎপন্ন যৌগের সংকেত লিখুন। ঠিক আছে, এ পরমাণু নিউক্লিয়ার মানে 282, বি পরমাণু হচ্ছে 287। তো দেখা যাচ্ছে এ মূলে পরমাণু দুটো ইলেকট্রন পরিত্যাগ করলে এ প্লাস প্লাস আয়ন গঠন করবে এবং নিয়মের মতো থাকতে পারবে। এই যে দুটো ছেড়ে দেয়, এই দুটো যদি ছেড়ে দেয় তাহলে 28 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দুটো ছেড়ে দিলে কি ঘটবে? না, নেগেটিভ চার্জ হয়ে যায়, পরমাণুটা আয়নে পরিণত হবে। এতে কটা প্রোটন আছে? প্রোটন আছে তোমার 12টা। ইলেকট্রন কটা আছে? 12টা। তারপরে এটা ব্যালেন্সড নিউট্রন, পরমাণু তে নিউট্রন তড়িৎ চার্জ নেই, কিন্তু দুটো ছেড়ে দেয়, এই যদি -2e হয়ে যায় তাহলে কি হবে? প্রোটন 12টায় থাকবে, ইলেকট্রন 10টা, তারপরে এটা তখন 2 পজিটিভ চার্জ হয়ে যাবে। হ্যাঁ, 2 প্লাস পজিটিভ চার্জ, 2 পজিটিভ চার্জ হয়ে যাবে, তার মানে তখন এটা হবে এ প্লাস প্লাস, এটাকে বলে আয়ন, পজিটিভ আয়ন। তবে অ্যাটমটা আয়নে পরিণত হবে। বি ক্ষেত্রে কি হবে? বি একটা ইলেকট্রন প্রথম যদি পায়, 287 ছিল, তাই তো? 287 ছিল, 287 থেকে আরেকটা পায় তাহলে আর্গন স্ট্রাকচার পেয়ে যাবে 288। ওকে, আর্গন স্ট্রাকচার পেয়ে যাবে, এটা নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার হবে। সবাই চেষ্টা করে কি এরকম নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার পেতে, কে খাটতে চায়? সবাই নিষ্ক্রিয় হয়ে থাকতে চায়, তাই তো? বি কি হল? বি ছিল কটা? বি ছিল 8 10 17টা, তাই তো? 17টা প্রোটন, 17টা ইলেকট্রন, ঠিক আছে? তোমরা দেখো 17 ছিল। এখন বি যদি এক ইলেকট্রন ছেড়ে দেয়, মাইনাস ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ছেড়ে দেয়, চার্জ কমে গেল, বলে আমি পজিটিভ চার্জ 17, নেগেটিভ চার্জ 16, নো সরি, গ্রহণ করছি, ইলেকট্রন গ্রহণ করছি, এক ইলেকট্রন নেয়, তাহলে 18 ইলেকট্রন হয়ে গেল, তাহলে 17টা প্রোটন আর 18টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? 17টা প্রোটন, 18টা ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে যেটা তৈরি হচ্ছে সেটা তোমার নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, একটা আয়ন তৈরি হচ্ছে। এ পজিটিভ তৈরি হয়েছিল, বি নেগেটিভ তৈরি হয়েছিল, 1 - 1। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস প্লাস আর বি মাইনাস। এখন এ দুটো নেবে, এ দুটো পজিটিভ চার্জ আছে, গঠনপত্রে দুটো বি নেবে, মানে একটা বিতে মাত্র একটা নেগেটিভ আছে, তাহলে এরা কি করবে? এ প্লাস প্লাস আর বি দুটো নেবে, 2b-, তাহলে হবে কি? এ বি 2, এ বি। আসলে বুঝতে পারছো, অক্টেট রুল যেটা আছে, অক্টেট রুল তাদের বলছে সব লিথিয়াম হাইড্রেট ছাড়া, সবাই চেষ্টা করে কি, সবাই কি করে তা না, অনেক ব্যতিক্রমও আছে, পরে তখন দেখবে উচ্চ ক্লাসে উঠবে দেখবেন ব্যতিক্রমও আছে, তোমাদের সিলেবাসে সেটা নেই, তোমাদের মাত্র কয়েকটা মাত্র পরমাণু যৌগ কথা বলা হয়েছে, তোমাদের সিলেবাসে যা আছে লিথিয়াম হাইড্রেট ছাড়া সবাই মোটামুটি এই রুলটা ফলো করে, তোমাদের সিলেবাস অনুযায়ী, কিন্তু এর বাইরেও তো অনেক কিছু আছে,
সবাই চেষ্টা করে কি নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচারটা পেতে, ওকে, এটা তো সবাই চেষ্টা করে। এ দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, বি এক ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে দুজনে নিষ্ক্রিয় হয়ে যাবে। এ হয়ে যাবে 2-8, বি হয়ে যাবে 2-8-8, কারণ এ পজিটিভ আয়ন তৈরি করবে, বি নেগেটিভ আয়ন। এর যেহেতু দুটো পজিটিভ, ওই জন্য দুটো বি কিনবে। চার্জ গুলো ব্যালেন্স হবে, এটাও একই ব্যাপার, দুটো মৌল 17 বার 19, হ্যাঁ, এটাও একই রকমের জিনিসটা হবে, বুঝতে পারছো নিশ্চয়ই, একই রকম জিনিসটা। একটা পেলে এও এ একটা লাভ করছে, দুজনে আর্গানিক স্ট্রাকচার পেয়ে যাচ্ছে 288। খেয়াল তো দেখো, এই একটাকে এই যে একে দিয়ে দেয়, তাহলে এরও 288, বিরও 288, দুজনে আর্গানিক স্ট্রাকচার পেয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এ হবে নেগেটিভ, বি হবে পজিটিভ, তাহলে আমরা বি এ গঠন করব, আমরা পজিটিভটাকে আগে দেব, যার বাইরের পক্ষে একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন বেশি থাকে সেই চেষ্টা করবে কি সেই ইলেকট্রন ছেড়ে দিবে, ধাতু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই সময় যেগুলো প্রথম দিকে থাকে অর্ধ সরণির বাঁদিকে থাকে 1, 2, 3 তোর ডান দিকে ক্লোরিন কোষণ, ক্লোরিন ওর এক ইলেকট্রন দরকার, আর বি হচ্ছে বা দিকে ওর এক ইলেকট্রন ছেড়ে দিলেই মুক্তি পেয়ে যায়। এ ইলেকট্রন নেবে, তাহলে ইলেকট্রন নিলে তো নিলে হলো না, চার্জ বেড়ে গেল, শুধু নিলে তো হবে না, চার্জ বেড়ে গেল, নেগেটিভ চার্জ বেড়ে গেল, তাহলে ওটা আয়ন হয়ে গেল। বি ছেড়ে দিল, তাহলে প্রোটন ঠিকই আছে, বির পরমাণুতে 17টা প্রোটন তো রয়েই গেল, ইলেকট্রন 16টা হয়ে গেল, তাহলে বি পজিটিভ হয়ে গেল, তাহলে বি পজিটিভ, এ নেগেটিভ, পরস্পরকে আকর্ষণ করছে, কারণ অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট করে, ওই বি এ দেখাও, এটা হচ্ছে ইথিলিন হচ্ছে এইটা, আমরা ব্যাখ্যা করছি না, কারণ তোমরা মোটামুটি বুঝতে পারছো কি হচ্ছে, C2H2, তাই তো, সি এর কটা আছে 4টি, সি আমরা বাইরেটা খালি আঁকছি, আমরা খালি বাইরেটা আঁকছি, এটা সিটা 4টে আছে, হাইড্রোজেনের বাইরের পক্ষে একটা আছে, আরেকটা সি তার বাইরের পক্ষে 4টে আছে, সব ইলেকট্রন তাহলে কি এই এর সঙ্গে এই একটা যোগ হবে, বন্ড তৈরি করবে, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, এও এই দুটো মিলে একটা তৈরি করবে, আচ্ছা তিনটে বাকি রইলো 1, 2, 3, এর তিনটে বাকি রইলো 1, 2, 3,
তিনটে পরস্পর ভাগ করে নেবে, জিনিসটা কি দাঁড়াবে? সি, এখানে চিন্তা করতে পারবো সি তো এই একটা রয়েছে, এদিকে তিনটে রাখবো, হ্যাঁ তিনটে কেমন এদিকে রাখবো, এইচ এর একটা আছে, এইটা কমন হয়ে গেল, এইটা কমন হয়ে গেল, এদের মধ্যে কমন হয়ে গেল, এদিকে একটা সি আছে, আমরা আলাদা করে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি পুরো জোড়া লেখা, এখানে একটা আছে, এখানে এইচ আছে, এরও একটা আছে, তাহলে এই দুটো এখন, আর এর তিনটে আছে, এরা ত্রিবন্ধন তৈরি, এটা ত্রিবন্ধন তৈরি করবে, তাহলে কি দাঁড়ালো জিনিস, এসিটা গুণক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল, এসিটারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, হাইড্রোজেনের কি ব্যাপারে, হাইড্রোজেন দুটো পেয়ে গেল, এই হাইড্রোজেনের কি হলো, দুটো পেয়ে গেল, তাহলে এর একটা কমন শেয়ার হচ্ছে, এর একটা কমন শেয়ার হচ্ছে, আর নিজেদের মধ্যে তিনটে তিনটে করে কমন শেয়ার হচ্ছে, জিনিসটা কি দাঁড়ালো, এইচ সঙ্গে সি একটা, এই সিটার সঙ্গে এইচ একটা, আর নিজেদের মধ্যে তিনটা,